নাম তার কিরিবাতি। অনেকের কাছেই হয়তো এই নাম খুব বেশি পরিচিত না। ওশেনিয়া অঞ্চলের এই দ্বীপরাষ্ট্র মধ্য প্রশান্ত মহাসাগরে অবস্থিত। রাজধানীর নাম তারাওয়া। 17 শতাব্দীতে এই দ্বীপের সন্ধান পান ইউরোপীয় নাবিকরা। তখন এর নাম ছিল গিলবার্ট দ্বীপপুঞ্জ। 1979 সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে দেশটি। কিরিবাতির মোট ভূমির আয়তন 811 বর্গ কিলোমিটার। দেশটিতে প্রায় 1 লাখ লোকের বসবাস। আজন্ম জলের সাথেই মিতালি দেশটির বাসিন্দাদের। অপরূপ রূপের দ্যুতি ছড়ানো কিরিবাতির অর্থনীতির অনেকাংশই মৎস্য আহরণ এবং পর্যটন শিল্পের ওপর নির্ভরশীল। সাগর বেষ্টিত হওয়ায় এই দ্বীপে প্রচুর মাছ পাওয়া যায়। বলা যায় দ্বীপের বাসিন্দাদের সিংহভাগ আমিষের চাহিদা পূরণ করে মাছ। বাংলায় বাতি বলতে আমরা আলোকিত করে এমন কোনো কিছুকে বুঝি, কিন্তু কিরিবাতির সামনে যেন ঘোর অন্ধকার। কিরিবাতি মূলত একটি নাতিশীতোষ্ণ দেশ। বার্ষিক তাপমাত্রা 26 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস। বাজপাখির দৃষ্টিতে তাকালে চারিদিকে শুধু জলের আধিপত্য। 2 যুগ আগেও এই ভূখণ্ডে ছিল সবুজ আর সাগরের মিতালি, কিন্তু জলবায়ু পরিবর্তনের নিরীহ শিকার হয়েছে এখানকার মানুষগুলো। বিশেষত সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে প্রায় সময় তলিয়ে যায় ভিটেমাটি। সাগরের এত চোখ রাঙানি উপেক্ষা করেও শুধুমাত্র মায়ার টানেই মাটি আঁকড়ে ধরে আছে এখানকার মানুষ। দক্ষিণ তারাওয়া থেকে 50 কিলোমিটার দূরে অবস্থিত তিবঙ্গিন আকো গ্রাম। এই গ্রামের বাসিন্দা কাবোজন দেখাচ্ছিলেন সাগরের করাল গ্রাসে হারাতে বসা এই গ্রামের দুঃখগাথা। 2013 সালে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা যদি আর মাত্র 2 মিটার বেড়ে যায় তাহলে পানিতে তলিয়ে যাবে পুরো দেশটি। এরই মাঝে একটু একটু করে হারাচ্ছে দেশটির ভূমি। গত কয়েক বছর ধরে উদ্বেগজনক হারে বাড়ছে বৈশ্বিক তাপমাত্রা, একটু একটু করে গলছে হিমবাহ, যার ফলে বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা। বিজ্ঞানীদের মতে সাগরের পানির এই বৃদ্ধি বেশ কিছু দেশের জন্য কাল হতে পারে, যার তালিকায় আছে সাগর ঘেরা দেশ কিরিবাতি। নিজেদের ভূমি ছেড়ে যাওয়া মানে পূর্বপুরুষের ঐতিহ্য হারিয়ে ফেলা, এমনটাই মনে করেন এই দেশের বাসিন্দারা। ঐতিহ্যকে কামড়ে ধরে তাই এত কষ্ট সহ্য করা। আগামী 50 বছরে হয়তো সাগরতলে হারিয়ে যাবে কিরিবাতি। যদি তাই হয় তবে কিরিবাতি হবে পৃথিবীর মানচিত্র থেকে হারিয়ে যাওয়া প্রথম দেশ। তবে বিপদ আসন্ন জেনে বসে নেই দেশটি। নিজেদের অস্তিত্ব রক্ষার্থে এবং মানবিক বিপর্যয় ঠেকাতে নতুন ভূমি কিনে নিয়েছে কিরিবাতি সরকার। 2014 সালেই স্থানান্তরের জন্য কিরিবাতি থেকে 1200 মাইল দূরে নতুন ভূমি কিনে নিয়েছে দেশটির তৎকালীন প্রেসিডেন্ট অ্যানট টং। দ্য চার্চ অফ ইংল্যান্ডের কাছ থেকে $8.77 মিলিয়ন 6,000 একর ভূমি কিনে নেয় কিরিবাতির সরকার। অস্তিত্ব রক্ষার লড়াইয়ে কিরিবাতির জনগণের পরবর্তী গন্তব্য হবে ফিজিতে।